नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। राज्य में अगले ही साल विधानसभा चुनाव होने हैं, लेकिन उससे पहले ही राज्य की सत्ताधारी तृणमूल खेमे में बगावत की सुगबुगाहट नजर आ रही है। यह सुगबुगाहट शनिवार को और बढ़ गई जब बैरकपुर के भाजपा सांसद अर्जुन सिंह ने एक बड़ा दावा किया। सांसद अर्जुन सिंह ने कहा कि तृणमूल के एक या दो नहीं बल्कि 5 ऐसे सांसद हैं जो किसी भी समय बीजेपी में शामिल हो सकते हैं। अर्जुन सिंह के इस बयान के बाद राजनीतिक हलचल बढ़ गई है। तृणमूल के लोकप्रिय नेता और परिवहन मंत्री शुभेंदु अधिकारी के पिछले कई दिनों से बगावती तेवर देखने को मिल रहे हैं, लेकिन इसी बीच शनिवार सुबह छठ पूजा के अवसर पर बैरकपुर के सांसद अर्जुन सिंह गंगा के शहर पर निकले थे। इसी दौरान उन्होंने एक बड़ा देखुन एक कथा जानी, शुभेंदु अधिकारी जननेता, মমতা ব্যানার্জি নেতা হয়েছেন, শুভেন্দু অধিকারীর মতন বহু নেতা নেতৃত্ব অনেক রক্ত ঝরিয়েছে, অনেক কষ্ট করেছে, তার জন্য মমতা ব্যানার্জি নেতা হয়েছে। নেতা হওয়ার পরে, নেত্রী হওয়ার পরে মমতা ব্যানার্জি সেই সিঁড়িগুলোকে ভেঙে দিয়ে ভাইপোকে মসনদে বসাচ্ছেন। যে কোনো জননেতা এটাকে মানতে পারে না, যেভাবে শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর মতন জননেতাকে আর এক মিনিটও থাকা উচিত, আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে উচিত না। ওনার আশেপাশের লোকের উপরে মামলা করা হচ্ছে, যেভাবে আমাকে হ্যারাস করা হয়েছিল সেম কায়দায় ওনার উপরে হ্যারাসমেন্ট করা, কিন্তু একটা জননেতাকে আটকানো যায় না। আজকে মমতা ব্যানার্জি হাজার হাজার আমার কর্মীদেরকে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছেন, তাকে আমাদেরকে আটকাতে পারছেন? শুভেন্দু অধিকারী একটা জননেতা, ভারতীয় জনতা পার্টিতে সবসময় তার স্বাগত আছে। ভারতীয় জনতা পার্টি আগামী দিন সরকার করবে পশ্চিম বাংলা। শুভেন্দু অধিকারী যেদিন ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবে, এই সরকার থাকবে না, সরকার পড়ে যাবে। পাঁচজন সাংসদ বললাম তো, পাঁচজন সাংসদ যে কোনো মুহূর্তে রিজাইন দিয়ে দেবেন তৃণমূল কাছ থেকে। সৌগত রায় ওই ক্যামেরার সামনে তৃণমূল তৃণমূল করেন, মমতা ব্যানার্জি বার্তা নাকি উনি পৌঁছাবার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর কাছে, কিন্তু ক্যামেরা সরিয়ে দিলে এই সৌগত রায় সেই তার মধ্যে নাম লিখিয়ে নেবেন। বললাম তো, পাঁচজন এমপি যে কোনো মুহূর্তে রিজাইন করবে, যে কোনো মুহূর্তে। শুভেন্দু অধিকারীর মতন জননেতা যেদিন দলে দল ছাড়বে সেদিনই সরকার পড়ে যাবে। দেখুন, শুভেন্দু অধিকারী অনেক অনেক বিলক্ষণ মানুষ, তাকে আমার জ্ঞান দেবার দরকারও নেই, বা উনি আমার জ্ঞান কেন নিতে যাবেন। আমি শুধু একটাই জানি, যেভাবে ওনাকে অপমান করা হচ্ছে, ওনার এক মিনিটও ওই দলে থাকা উচিত না। ওই দল থেকে বেরিয়ে আসুন। আমরা ভারতীয় জনতা পার্টি ওনাকে সবসময় স্বাগত জানাবে। আর যেখানে মান সম্মান থাকে না, যেখানে পরিবারবাদ চলে এসছে, যেখানে মমতা ব্যানার্জি সমস্ত রাজনৈতিক ব্যবস্থাটাকে ভুলে গিয়ে নিজের পরিবারকে সরকারে মসনদে বসাবার জন্যে, যে অভিষেক ব্যানার্জিকে বসাবার জন্যে যে চেষ্টা করছেন, সেটা জীবনে উনি পারবেন না। 2021 বাংলার মানুষ অনেক কিছু দেখতে চাইছে, অনেক কিছু দেখার ইচ্ছা আছে। শুভেন্দু অধিকারীকে শুধু একটাই কথা বলো, জননেতাকে একটাই কথা বলবো, চলে আসুন, বাংলা মানুষ অপেক্ষা করছে আপনাকে। ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই বিজেপির দরজা খোলা আছে, ভারতীয় জনতা পার্টিতে আসলে যে সম্মান, যে যোগ্য উনি, আমার মনে হচ্ছে সেই সম্মান পাওয়ার জন্যে মমতা ব্যানার্জির কাছে বা কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে তার যাওয়া দরকার পড়বে না। পাঁচজন সাংসদ ছাড়া আরো কোনো বিধায়ক আছে? বললাম তো, সরকার